এই দেখো চিকেনের পিস গুলো এরকম বড় বড় সাইজের। হবে তিনটে বেজেছে দুপুরে, পুরো ভিড় ছেকে ধরেছে, উপরে তো পুরো তেল ভাসছে, মানে প্রচুর তেল খাওয়াচ্ছো। এই হচ্ছে চালের কোয়ালিটি, দেখো একদম কিন্তু বড় বড় চাল ইউজ করা হয়েছে। গুড আফটারনুন গাইজ, আমি রাজদীপ, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আগেরবার যে পোলাও ফ্রাইড রাইসের ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে সাপোর্ট করেছিলে, যেটা আমরা উত্তরপাড়ায় বানিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমরা আবারও আজকে একটা পোলাও আর ফ্রাইড রাইসের ভিডিও নিয়ে চলে এসেছি সেই সুদূর বালি থেকে হাবড়ায়। হাবড়ার আজকে আমরা চলে এসেছি কিন্তু একদম দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। এইখানে এমন একটা দিদির খোঁজ পেয়েছি, সে নাকি একদম পোলাও আর হান্ডি চিকেন মাত্র 55 টাকায় দিচ্ছে, প্লাস ফ্রাইড রাইস আর চিলি চিকেন 3 পিস মাত্র মাত্র 65 টাকায় দিচ্ছে। তাই এখানেই কিন্তু আজকে আমরা দুপুরের লাঞ্চটা সারবো, দুটোই খাবো আমরা। তো বেশি কথা না বাড়িয়ে, যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নাও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আজকে চলে এসেছি হাবড়া স্টেশনের এই জ্যোতিদির দোকানে, দোকানের নাম হচ্ছে সাদে আহ্লাদের। দেখো সবে তিনটে বেজেছে দুপুরের, পুরো ভিড় ছেকে ধরেছে। কি সুন্দরভাবে কিন্তু দিদি পরিবেশন করছেন, সঙ্গে দাদাও আছেন, তাকে একটুখানি তুলতে বলবো। এই হচ্ছে ফ্রাইড রাইসটা এখানকার, যেটা চিলি চিকেন দিয়ে 3 পিস করে কম্বো মাত্র মাত্র 65 টাকায়। আর এই হচ্ছে পোলাওটা, পোলাওয়ের সাথে এই যে হান্ডি চিকেন কম্বো মাত্র মাত্র 55 টাকায়। দিদি তো দেখতে পাচ্ছ খুবই ব্যস্ত, আজকে দিদির সঙ্গে সেরমভাবে সময় পাবো না, এরমভাবেই কথা বলতে হবে। তো দিদি, তোমাদের এই হাবড়া স্টেশনের উপরে এই সাদে আহ্লাদে এই দোকানটা কতদিন? দেড় মাস মানে একদমই নতুন। তো প্রথম থেকে কি এই ফ্রাইড রাইস আর পোলাও এই দুটো কম্বোই চলছিল? একদম প্রথমে কয়েকদিন মাসখানিক তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো, পোলাওটা কিন্তু পুরোপুরি কাস্টমারের ডিমান্ডে এসেছে। হ্যাঁ, তো পোলাও আর চিকেন আমি ইয়ে করেছি, তাহলে এটার সঙ্গে আমি হান্ডি চিকেন দেবো। আচ্ছা, হান্ডি চিকেনটা কিন্তু আজকাল আমাদের এই ব্লগারদের মধ্যে খুব চলছে। সাগর বলে একটি ছেলে, সে নাকি হান্ডি চিকেন বানিয়ে সবার মুখে একটা সাড়া ফেলে দিচ্ছে। তো এই হান্ডি চিকেনটা কি সেখান থেকে ইন্সপায়ার হয় কিছু? কি সেখান থেকে ইন্সপায়ার না, মানে যখন লকডাউন হয় তো তখন কিন্তু আমার সাদে আহ্লাদে অনলাইন চলতো, তো তখন আমি লাঞ্চ ডিনার বাড়িকে হোম ডেলিভারি দিতাম, তো তখন থেকেই কিন্তু হান্ডি চিকেনটা ফেমাস। ওকে, মানে এটা আপনারই নিজস্ব আইডিয়া পুরো। আজকে একটু পোলাওটা একটু দেখাও দেখি, একটুখানি চালটা কিরকম, এটা কি গোবিন্দভোগ চাল নাকি? গোবিন্দভোগ একদম ঝুরঝুরে চাল, তাই তো? আর রাইসটা একটু দেখি, রাইসটাও তো একদম সুন্দর, এটা ঘি টি ইউজ করেছে মনে হচ্ছে, হালকা গন্ধ বেরোচ্ছে। দিদি কিন্তু অনেকগুলো খাবার নিলেন, বলুন কেমন লাগলো আপনার? খুবই ভালো লাগলো, এখন আরো ঠাকুর ইচ্ছা করে যে ওনার যেন আরো ভালো অনেক উন্নতি হয়, আর আমাদের এসে যেন আরো সব রকম মানে যা যা মনে ইচ্ছা পূরণ করে খেতে পারি। আপনি ক প্যাকেট নিয়েছেন দেখান। আমি তিনটে নিয়েছি, আর বিকালে আমার পরে আমার ছেলে আসবে নিতে। মানে সব আপনারাই নিচ্ছেন? এখন এটা আমাদের জন্য নিচ্ছি, তিনজন আছে এখানে, তো আচ্ছা আবার পরে আমার ছেলে বিকালে আসবে নিতে। মানে খাওয়ার দাওয়ার মান খুবই ভালো। হ্যাঁ, তো এটা হচ্ছে হান্ডি চিকেন নাকি দিদি? একদম, উপরে তো পুরো তেল ভাসছে, মানে প্রচুর তেল খাওয়াচ্ছো? প্রচুর তেল খাওয়াচ্ছি না, যতটা পরিমাণ দরকার, এর সঙ্গে যখন আমি মিক্সড করছি তখন কিন্তু মিশে আছে, উপরে তেলটা জাস্ট ভাসছে ভাসছে, মানে একদমই দই ফই দিয়ে বানানো নাকি? না, দই চলে না এতে। তো এটা কি চিলি চিকেন? এটা কিন্তু চিলি চিকেন একদম, মানে গ্রেভি ড্রাই চিলি চিকেন করেছো? খুব ড্রাইও না, আবার একদম, যেহেতু সবাই পার্সেল নিয়ে যায় তো খুব যদি আমি ঠিক করি তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। এটা দেখাও দেখি, সুন্দর সাইজের বড় বড় সাইজের চিলি চিকেন, তাই তো? কিন্তু আমি পার্সেল নিচ্ছি, দিদিকে বলেছি একদম অল্প করেই দিতে, মানে অল্প পোলাও আর অল্প রাইস দুটোই হাফ হাফ করে নিয়ে নিচ্ছি আমি, কিন্তু চিকেনগুলো ফুল নেবো দিদি। হ্যাঁ, চিকেন হাফের কেস নেই, চিকেন ফুল। সো এই যে পোলাও চলে গেল, এরপরে কিন্তু রাইসও যাচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে রাইস চলে গেল দেখতে পেয়েছো, অ্যান্ড এর সঙ্গে কিন্তু চিকেনও যাবে। এই যে হান্ডি চিকেন দেখতে পাচ্ছ, একদম কি সুন্দর চিকেনগুলো, কালার দেখো না, একদম একদম পুরো লেগ পিস আর কি। আর সাথে বেশ দিদি কিন্তু এটাও একটা ভালো সাইজের পিস দিয়েছে, মোটামুটি 50 গ্রামের পিস বলেছে। দুটো চিকেন নিয়ে পোলাও নিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু দুটো চিলি চিকেন নিয়ে নেবো, দেখতে পাচ্ছ এই হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন কিন্তু 3 পিস নিয়ে নিচ্ছি, বেশ গাম্বার গাম্বার সাইজের 3টে চিলি চিকেন। তো চলো, এইটা প্লেটিং তো হয়ে গেল, খেয়ে বলি যে কেমন খেতে। প্লেট কিন্তু আমাদের হাতে চলে এসছে, এখানে কিন্তু আমি ফুল প্লেট একটাও নিইনি। এই জ্যোতিদির হাতের ফ্রাইড রাইস আর পোলাও খাওয়ার জন্য সেই বালি থেকে এসছি কিন্তু। তো এখানে আমি 3 পিস চিলি চিকেন নিয়েছি, হাফ রাইস নিয়েছি, চিকেনটা ফুল নিয়েছি 2 পিস, আর পোলাওটাও হাফ নিয়েছি। যদি তোমরা পোলাও আর চিকেন নাও হান্ডি চিকেন, তাহলে তোমাদের এক প্লেট পড়বে মাত্র 55 টাকা, আর রাইস নিয়ে যদি 3 পিস চিলি চিকেন নাও তোমাদের পড়বে মাত্র মাত্র 65 টাকা। পোলাওটা দেখাবো, পোলাওটা দেখো একদম গোবিন্দভোগ চাল বলেছে, এখানে কিন্তু মানে দারচিনি ফারচিনি সবই দেখতে পাচ্ছি, কিশমিশ ফিশমিশও আছে। খেয়ে বলি প্রথমে একটু পোলাওটা কেমন। পোলাওটা বেশ সফট হয়েছে, চালগুলো নরম, একটু মিষ্টি হলে ভালো হতো, আর সাথে যদি একটু ঘিয়ের ফ্লেভারটা আর একটু থাকতো ব্যাপারটা ভালো হতো। আর একটুখানি খাই, কোথাও গিয়ে একটু মিষ্টি মিষ্টি ভাবটা কম লাগছে,
আর ঘিয়ে ঘিয়ে একটা ব্যাপার থাকে যেটা পোলাওতে মানে মেন আকর্ষণ ব্যাপার আর কি, জিনিসটা একটু কম লাগছে। ওভারঅল নরম ভাত খেতে সুস্বাদু, আর চালটাও যদি একটু বয়েল হতো জিনিসটা আরও ভালো হতো। চিকেনের ঝোলটা দেখাতে বলবো, এই হচ্ছে চিকেনের গ্রেভিটা, একটু চিকেনের গ্রেভিটা দিয়ে খাই। লিটারেলি হান্ডি চিকেনটা অসাম খেতে, পোলাওটা যদিও বা ইম্প্রুভ করার জায়গা থাকে, হান্ডি চিকেনটা লিটারেলি কোনো কথা নেই, অসাধারণ খেতে। চিকেনগুলো দেখাতে বলি, এই দেখো চিকেনের পিসগুলো এরকম বড় বড় সাইজের, বেশ 50 গ্রামের পিস বলেছে, মানে বেশ 50 গ্রামেরই পিস, পুরো পার্ট খুলে যাচ্ছে এতটা সফট, 50 গ্রামের পিস বলেছে, তো 50 গ্রামই মনে হচ্ছে। খেয়ে বলি একটুখানি, চিকেনটা মানে সুপার ডেলিসিয়াস, এত সুন্দর চিকেন, কাই দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছে। হান্ডি চিকেনটা সত্যিই অসাম খেতে, হান্ডি চিকেন নিয়ে কোনো কথাই হবে না। পোলাওটা যদিও বা একটু ইম্প্রুভ করার জায়গা আছে, হান্ডি চিকেনটা মানে টপ নক। পরে কিন্তু রাইসটা খাবো, রাইসের চালটা কিন্তু বেশ ঝুরুঝুরু, আর এই হচ্ছে চালের কোয়ালিটি, দেখো একদম কিন্তু বড় বড় চাল ইউজ করা হয়েছে। এই যে ভেজিসগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো একটুখানি প্রেস করলেই কিন্তু পুরো হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। হ্যাঁ বলি একটুখানি কেমন খেতে, ফ্রাইড রাইসটা বেশ সুন্দর, একটা মিষ্টি মিষ্টি ভাব, একটা ঘিয়ের ফ্লেভার আছে, কোথাও গিয়ে পোলাওতে যে ফ্লেভারটা মিস ছিল সেটা কিন্তু রাইসটা খুব সুন্দরভাবে পুষিয়ে দিয়েছে, অসাম খেতে লাগছে রাইসটা। আর চিলি চিকেনটা দেখাতে বলবো, এরকম এরকম সাইজের চিলি চিকেন, সলিড চিকেন, দেখেছো কোনো বোন তো দেখতে পাচ্ছি না। গ্রেভিটা দিয়ে একটুখানি খাই কেমন খেতে, আমি তো বলবো আমার পোলাওর থেকেও রাইস আর এই চিলি চিকেনের কম্বিনেশানটা বেশি ভালো লেগেছে। গ্রেভিটা দেখো একদম ঠিক না হলেও বেশ সুন্দর কিন্তু একটা ঘন ঘন ব্যাপার, তার সঙ্গে এরকম রাইসটা মিশিয়ে খেতে না জব্বর লাগছে। একটু পেঁয়াজ নিলাম, শশা, একটু রাইস, একটু গ্রেভি নিয়ে সব কিছু মিশিয়ে একটু খাই। এই হচ্ছে চিলি চিকেন, কতটা সফট দেখো, একটু প্রেস করলেই খুলে যাচ্ছে, আর উপরে কিন্তু লেয়ার নেই বললেই চলে, একদম পাতলা। খেয়ে বলি চিকেনটা নিয়ে কোনো কথা হবে না, আমার এই পোলাও আর রাইসের মধ্যে যদি আমাকে বলো পার্সোনালি, আমি তো বলবো পোলাওর থেকে রাইসটা অনেক বেটার, চিলি চিকেনটাও বেশ ভালো, হান্ডি চিকেনটাও ভালো, তো আমার তো ওভারঅল অসাধারণ লাগলো। রাইসটা তোমরা হান্ডি চিকেন বা চিলি চিকেন দুটো দিয়ে খেতে পারো, পোলাওটা আরেকটু ইম্প্রুভ করতে হবে ওভারঅল ভালো খেতে। লাস্টে আমরা একটা কী করে থাকি, ফিউশন বাইট, তার জন্য একটু নিয়ে নেবো পোলাও, একটু নিয়ে নেবো রাইস, একটু নিয়ে নেবো চিলি চিকেনের চিকেন, একটু চিকেনের গ্রেভি, একটু পোলাও, একটু পোলাওয়ের সাথে যে গ্রেভিটা আছে সেটা, চিকেন, সব মিলিয়ে একটা মাখো মাখো করে জাম্বো বাইট। আমার তো খেয়ে যথেষ্ট ভালো লাগলো, অনেস্ট রিভিউ শেয়ার করেছি, কোনো তালবাহা কিছু নেই, যেরকম খেতে লেগেছে সেরকমই বলেছি। যারা যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো খাবারের সন্ধানে, ততক্ষণ পর্যন্ত টাটা।